নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আলু পনিরের একটি তরকারি রেসিপি শেয়ার করছি। এটি বানাতে আমি প্রথমে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে লাগছে আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম। সামান্য জল দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এর পেস্টের মধ্যে যদি চার মগজ দেওয়া যায় খুবই ভালো হয়। এবার আমি কড়াইতে তেল দিচ্ছি। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তেলটা ভালো করে গরম করে আমি পনিরগুলো প্রথমে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই পনিরটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। দেখুন তেলটা কম আছে, আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো দেখুন ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো ভাজব। লবণ আর হলুদ দিয়ে ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যায় আলু। সামান্য ঢাকা দিয়ে দিলাম। দু তিন মিনিট পর আবার ঢাকাটা খুলে আর একবার নাড়িয়ে নেব। দেখুন একদিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি ফোড়নে দিচ্ছি একটা এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা আর এক আধখানা শুকনো লঙ্কা, হাফ চা চামচ জিরে, দুটো কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা আলুর সাথে ভেজে নিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এক চা চামচ চিনি দিয়ে দিলাম। আরও সামান্য লবণ দিলাম। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টের বাটিটা ধুয়ে আমি জলটা একটু দিয়ে দিলাম। এবার দেব টক দই। এখানে আমি দু চামচ তো টক দই দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা টমেটো দিতে পারেন, টমেটো পেস্ট করে। এবার ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, তেলটাও আস্তে আস্তে ছেড়ে গেছে। আরও বেশি একটু পরিমাণে জল আমি দিয়ে দিলাম, কারণ আলুটা একটু সিদ্ধ হবে আর পনিরের ভিতরেও একটু ঝোলটা ঢুকবে। এবার এটা আমি ফুটতে দিচ্ছি। এবার এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম। আলু পনিরের তরকারি প্রায় হয়েই গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই আলু পনিরের তরকারি রুটি, ভাত বা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।